রসুরে পাক সরলায়ের ইসলামের মধ্যে আল্লাহ তারা এত শক্তি দিছিলেন, পেশাব পায়খানার মধ্যে এত শক্তি দিছিলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে হইলে ঘরে পেশাব করতেন। এখানে এরকম পেশাবখানা বানানো ছিল না, আরবে তো মানুষ প্রাচীন কালের মতন থাকতো, আমাদের দেশে যেমন গ্রামের লোকেরা আগিলে দিনে থাকতো, তখন তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন হইলে অনেক দূর চলে যেতেন, এক মাইল দেড় মাইল চলে যেতেন। হযরত আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা অনেক সময় পিছনে পিছনে যাইতাম, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রয়োজন পূরণ করে চলে আসলে পরে ওই জায়গায় দেখতাম গিয়া যে পায়খানার কোনো চিহ্ন নাই, জমিনে পায়খানা গিলে ফেলছে আর ওই জায়গা থেকে সুগন্ধি বেরিয়েছে, সুগন্ধি বেরিয়েছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে পেশাব করতেন, একটা কাঠের পেয়ালা ছিল এই পেয়ালাতে পেশাব করতেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাবে কোনো দুর্গন্ধ ছিল না। হযরত আয়েশার এক বান্দি ছিল, সে সকালে আয়েশা তার পানিতে এসে ধরল, খুব যা পানিতে এসে ধরছে তো মনে করছে এই পেশাব দেখে মনে করছে রুজি পানি, কারণ কোনো দুর্গন্ধ নাই তো, আরো টক টক টন টন করতেছে পানি দেখিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাবে খায় ফেলতে। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে তাকে ডাকলেন, তুমি কি আমার পেশাব খেয়ে ফেলছ? বলল, হে আল্লাহ রসুল, আমি তো জানি না এটা যে পেশাব, আমি তো মনে করছি পানি তাই খেয়ে ফেলছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমার শরীরের অংশ তোমার শরীরে চলে গেছে, পেশাব আমার শরীরের অংশ তোমার শরীরে চলে গেছে, তোমার উপরে তুমি জাহান্নামকে হারাম করে ফেলেছ। রসুলের পেশাবের মধ্যে আল্লাহ তাআলা কি রাখছিলেন, এত শক্তি রাখছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য রেওয়ায়েতে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে শুনো, যে তোমার যতদিন বেঁচে থাকবে এতদিন তোমার পেটে কোনোদিন অসুখ হবে না, আর ওর পেটে কোনোদিন অসুখও হয়নি। যে নবীর পেশাবে এত শক্তিশালী সেই নবী বলতেছেন, চাচা আপনি আপনাকে আল্লাহ যদি নিষেধ না করেন আর আল্লাহ আমাকে বলেন যে আপনার শরীর চাইতে দিলে আল্লাহ আপনার আপনাকে মাফ করবেন, তাহলে আপনার শরীর আমি চাইতে দিব। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, না না না, আবু তালেবের কপালে কি নাই, হেদায়েত নাই, কপালে হেদায়েত নাই। তাই ভাই, আল্লাহর নাম লইতে কি লাগে, কপাল লাগে। আমি একদিন যখন আমি চাকরি করতাম অফিসে বসা আছি, আমার সাথে একজন দেখা করতে আসলো, বললো আমাকে যে আমি আগে হিন্দু ছিলাম, আমি পরে মুসলমান হয়েছি, কিন্তু আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন অত্যাচার করে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তো আমি পরে তবলিগে চলে গেছি, তবলিগের লোকেরা বলছে এখন আমার চিল্লা শেষ হয়েছে, আমার তো কামাই রোজগারের কোনো উপায় নাই, তবলিগের লোকেরা বলছে আপনার কাছে আসলে আপনি একটা কামাই রোজগারের ব্যবস্থা করে দিবেন, এটাও আসলো আর কি আমার কাছে। এরপরে সে যে কাহিনী বলতেছে, সে বললো এই কথা যে আমি যখন মুসলমান হই প্রথম গুপুরে নামাজ পড়তাম, একদিন হঠাৎ আমার মা আমাকে দেখে ফেললো, দেখে ফেলে চিৎকার শুরু করে দিল, তখন সব আত্মীয় স্বজন একত্রিত হয়ে গেছে, এখন সেই দিন আমার বন্দি করে ফেললো এবং আমার উপর অত্যাচার শুরু হইলো, আর আমি সেই বন্দি থেকে ছুটে গিয়ে পালাই আসলাম। ওই দিন মা একটা কথা বলছিল, দেখ আমাদের নিয়ম হইল, আমাদের মুসলমানদের নিয়ম কি, বাচ্চা যখন হয় তাহলে তাহলে মধু খাওয়ায়, নাহলে মিষ্টি খাওয়ায়। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন, মধু খাওয়ায় নাহলে মিষ্টি খাওয়ায় না, কিন্তু সে ওই লোকটার মা বলতেছিল আমাদের নিয়ম হইল যে বাচ্চা হইলে পরে একে গরুর পেশাব খাওয়ানো হয়, কিন্তু তারা গরুকে কি করে, এবার গরুকে তারা মা বলে না, হ্যাঁ তাই গরুর পেশাব খাওয়ায়। তখন আমার মা বলছিল যে তোর জন্ম যেদিন হয়েছিল এই দিন তোরে পেশাব খাওয়ানোর জন্য এত চেষ্টা করছি, কোন রকমে তোরে পেশাব খাওয়াইতে পারি নাই। ওই দিনই বুঝছিলাম
তুই গরুর পেশাব খানে ওয়ালা হবে না, তুই গরুর গোশত খানে ওয়ালা হয়ে যাবে। তাই ভাই আল্লাহর নাম লইতে কি লাগে? আল্লাহর নাম লইতে। এই যে আপনারা এখানে এসে বসছেন, এখানে কি আনছে আপনাদেরকে? এখানে যে কয়টা মানুষ আসছেন, এর চাইতে আরো অনেক বেশি মানুষ বাইরে ঘুরতেছে। আল্লাহ এদের কপালে রাখেন নাই যে আল্লাহ বইলে একবার সব হাসিল করবে। কে আনছেন? কে আনছেন ভাই? নিজের শক্তি না, নিজের জ্ঞান না, নিজের বুদ্ধি না। আল্লাহ যখন চান বিলালের মতন কালো হাফসিকে হেদায়েত দেন, আর আল্লাহ যদি না চান তাহলে আবু লাহাবের মতন সুন্দর মানুষ হেদায়েত পায় না। আবু লাহাব সাংঘাতিক সুন্দর মানুষ ছিল, এত সুন্দর ছিল, রসুলের চাচা ছিলেন, আর এত সুন্দর মানুষ ছিল তৎকালে যে দেখতে আগুনের লুক্কাটার মতন। আবু লাহাব মানে এটা আগুনের লুক্কা, তাই তার নামটা ছিল আবু লাহাব। এত সুন্দর সে ছিল, কিন্তু তার কপালে কি রাখেন নাই আল্লাহ তাআলা হেদায়েত? রাখেন নাই। আর বিলাল এত কালো ছিলেন, মিশ্রী ছিলেন, কিন্তু বিলালের দিলটা ছিল সাদা। আল্লাহ তাআলা বিলালের কপালে হেদায়েত রাখছেন। যেদিন নাকি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতে মক্কার সময় বাইতুল্লাহ শরীফ থেকে মূর্তি সরানো হইল, বাইতুল্লাহ শরীফ সাফ করা হইল, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে ডাকছেন, বিলাল আসো। কত শত বছর পরে, কত হাজার বছর পরে আজকে বাইতুল্লাহ শরীফে প্রথম আজান হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে ডাকলেন, ডেকে বললেন, বিলাল তুমি আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাতে উঠলেন। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল ও করম ভাই, আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে কাবা শরীফের ভিতরে ঢুকবার আল্লাহ তৌফিক দিয়েছেন। কাবা শরীফের ভিতরে ঢুকিয়া যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত নামাজ আদায় করছিলেন, ওই রাখায় ওই জায়গায় দুই রাকাত নামাজ আদায় করার আল্লাহ তৌফিক দিয়েছেন, এবং ওই জায়গাটাকে জিহ্বা দিয়ে একটু চাটাচাটি করা, এরও আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। তো ভাই, তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদে দুইটা আজান দিলেন। দুইটা কাফের দূর থেকে আয়ে করতেছে, দেখছো বান্দির বাচ্চার ইজ্জত। কারণ কাফেররা কি মনে করতো? বান্দির বাচ্চা মনে করতো। আল্লাহর কাছে তো বিলাল এমন এত মর্যাদাওয়ালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আইসা বললেন বিলালকে, বিলাল তুমি কি আমল করো, তুমি কি আমল করো? ইয়া রাসূলুল্লাহ কি? বলে শুনো, আমি তো দেখলাম বেহেশতে আমার পাওয়ের আমার চলার আগে আগে তোমার পাওয়ের আওয়াজ শোনা যাইতেছে, তোমার আওয়াজ শোনা যাইতেছে। তো ভাই আল্লাহর নাম লওয়ার জন্য কি লাগে? কে তৌফিক দেন? এই যে একবার আল্লাহ কইলেন, একবার আল্লাহ কইলেন, কি লাভ হইল? আল্লাহ ওয়ালারা বলেন যে যদি একটা পাল্লায়, মিজানের পাল্লায়, এক পাল্লায় যদি আসমান ও জমিনে যা কিছু আছে, পাহাড় পর্বত সাগর বন বনানি যা কিছু আছে, আরো সাত আসমান সাত জমিন যা কিছু আছে, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর এই যে একবার আল্লাহ বললেন, এই আল্লাহ বলাটা এক পাল্লায় রাখা হয়, তাহলে এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুতরাং ভাই আমরা যেন আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আল্লাহ করি। আল্লাহ আল্লাহ করবার ভাগ্য যদি হয়, তাই এই যে আপনারা এখানে বসছেন এর মতন ভাগ্য আর কিছু নাই, কারণ আপনাদের চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়ায় দিয়েছেন। চতুর্দিক দিয়ে কে দাঁড়ায় দিয়েছেন? চোখে দেখি না। চোখে কেন দেখি না? কারণ হৃদয়ের চক্ষু খুলি নাই। মনের চক্ষু, যাদের মনের চক্ষু খুলছে, যাদের মনের চোখ খুলছে, তারা দেখতে পাইতেছে যে ফেরেশতারা দাঁড়ায় রয়েছে। না, মনের চোখকে খুলতে হয়। আপনারা কি গ্রামে বসবাস করছেন? কোন সময় গ্রামে থাকছেন? আমার ভাষান্তর তো এরকম এলাকা যে আমার তারাইলের মানুষ আর কিশোরগঞ্জের মানুষে ভর্তি বলে এ জায়গায়। আমি বলা করলাম যে আমার দেশে মানুষটি দেখে আসি, আমার বাড়িও তারাই। কথা বুঝতে পারলেন?
সুতরাং ওই যে ছোট সময় দেখছি গ্রামে ছোট সময় দেখছি যে আপনার পাখি আছে না, পাখি দেখে চিনেন আপনারা পাখি? পাখি যখন বাচ্চা দেয়, ডিম থেকে বাচ্চা ফুটে, তখন বাচ্চা পাখির বাচ্চার এই চোখ বন্ধ থাকে, পর্দা থাকে, কিন্তু মা পাখিটা কি করে আস্তে আস্তে খুঁটতে খুঁটতে বাচ্চা পাখির চোখে খুলে। মানুষ যখন দুনিয়াতে আসে এরকম দিলের চক্ষু বন্ধ থাকে, এই দিলের চক্ষুরে আল্লাহ 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 বলতে বলতে ঘুরতে ঘুরতে দিলের চক্ষু খুলতে হয়। যখন দিলের চক্ষু খুলে যায় তখন ফেরেশতাদেরকে দেখা যায় আর নমাজে দাঁড়াইলে আল্লাহরেও দেখা যায়। নমাজে দাঁড়াইলে আল্লাহরেও আল্লাহওয়ালারা নমাজে দাঁড়াইলে আল্লাহরে দেখতে পাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন তোমরা এইভাবে নামাজ পড়বে যেন সামনে আল্লাহরে দেখতেছ। যদি আল্লাহরে দেখতে না পাও তাহলে এতটুকু পড়বে যেন আল্লাহ তো তোমারে দেখতেছেন, আল্লাহ তো তোমারে দেখতেছেন। সুতরাং ভাই আমাদের দিলের চক্ষু খুলি নাই, যদি দিলের চক্ষু খুলতাম তো দেখতে পাইতাম না। আল্লাহওয়ালার কাছে গিয়া আল্লাহ আল্লাহ করে করিয়া দিলের চক্ষু খুলতে হয়। এই দিলের চক্ষু যদি খুলতাম তো দেখতে পাইতাম ফেরেশতারা দাঁড়ায় আছেন। এক হাদিস আছে ফেরেশতারা আল্লাহর কাছে যান। এই মজলিসের মধ্যে যতজন লোক থাকে, এতজন লোক সুলাইকের মাঠের মধ্যে 3 লাখ লোক থাকে, 4 লাখ লোক থাকে, ফেরেশতা 4 লাখ আসে। এই মজলিসে 1000 লোক থাকলে ফেরেশতা 1000, 5000 লোক থাকলে ফেরেশতা কতজন আসে? 5000 আসে। আইসা তারা আল্লাহ পর্যন্ত যায়। আল্লাহ জিজ্ঞেস করেন আমার বন্ধা শোন, সব আল্লাহ জানেন। এরপরে জিজ্ঞেস করেন আমার বন্ধারে কিভাবে দেখে আসছো তোমরা? ফেরেশতা বলেন ইয়া আল্লাহ তারা তোমার নাম নিতেছে, তারা তোমার কথা বলতেছে, তারা তোমার প্রশংসা করতেছে। আমরা তাই করতেছি না ভাই এইখানে? হ্যাঁ। তো তখন আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো এখানে যে কয়জন মানুষ হাজির হয়েছে সবাইকে আমি মাফ করে দিলাম। ভাই বিশ্বাস করেন রসুলের কথা মিথ্যা হইতে পারে না। রসুল যে বলেন মিথ্যা বলেন কখনো? কাফের মুশরিকও বলে রসুল কোনোদিন মিথ্যা বলে নাই। তো সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করেন আল্লাহ এখানে যে কয়জন আছে নিয়ত যদি সহি থাকে আল্লাহ সবারে মাফ করে দিয়েছেন, নিষ্পাপ হয়ে বাড়ি যাইবেন যদি নতুন গুনাহ না করেন। তখন একজন ফেরেশতা উঠে দাঁড়ায় বলেন ইয়া আল্লাহ এখানে যে লোকগুলি আসছে এরা তো অনেক বড় 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 পাপ করে আসছে, অনেক বড় বড় পাপ করে আসছে, আর এই লোকগুলি সবগুলি আপনি মাফ করে দিলেন। আল্লাহ তাআলা বলবেন আমার এই মজলিস, আমার এই মাহফিল আমার কাছে এত প্রিয়, আমার কাছে এত মর্যাদার, আমার কাছে এত ফজিলতের যে যত বড় গুনাহ করি আসুক না কেন সব আমি মাফ করে দিলাম। সুতরাং ভাই আমরা কিছু আল্লাহ আল্লাহ করতে চেষ্টা করি, প্রত্যেকেই প্রত্যেক দিন একটা সময় বাইর করিয়া, একটা সময় বাইর করে নিজের ঘরের মধ্যে 10 মিনিট 15 মিনিট হোক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার, ইল্লাল্লাহ 25 বার, আল্লাহ আল্লাহ 25 বার, আল্লাহু আল্লাহ 25 বার ইনশাআল্লাহ পড়তে পারবেন না আপনারা? ইনশাআল্লাহ এটা পড়লে কি লাভ হবে? ঘরের মধ্যে আল্লাহর নূর আসবে, ঘরের মধ্যে বরকত আসবে, ঘরের মধ্যে মাগফিরাত আসবে। আজকে তো আমাদের ঘরের মধ্যে খালি ঝগড়া, মায়ের ছেলে ঝগড়া, পিতার মেয়েতে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, আমাদের ঘরে বরকত নাই, কারণ আমরা ঘরের মধ্যে আল্লাহর নাম লই না। কিভাবে আমরা আল্লাহর নাম লইতে পারি এই সম্পর্কে একটা আমাদের ইজতেমা হয় তারা এলে, আপনারা জান না সবাই ইনশাআল্লাহ, অনেকে জানতো তারা ইজতেমা জান না আপনার বেলঙ্কায়। তো আর আপনার আমাদের ঢাকায় একটা ইজতেমা হবে আগামী ডিসেম্বরের 3 তারিখ 4 তারিখ, অর্থাৎ আগামী শুক্রবারের আসর থেকে শুরু হয়ে শনিবারের আসরের পরে দোয়া হবে। আপনাদের দাওয়াত রইল, আপনারা থাকবেন ইনশাআল্লাহ সবাই এখানে, ইনশাআল্লাহ সবাই যাবেন। আর আপনারা দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহর নাম লওয়ার তৌফিক হয়। ভাই আমাদের কত ভাগ্য
আজকে জলসা আমরা করতে পারছি কারণ এখানে একটা মাদ্রাসা মসজিদ আছে। এই মাদ্রাসা মসজিদের পক্ষ থেকে কি করা হয়েছে, জলসার ব্যবস্থা করা হয়েছে। যদি মাদ্রাসা মসজিদ না থাকতো তাহলে তো আমরা কি করতে পারতাম না, আল্লাহর নাম লইতে পারতাম না, আমরা আল্লাহর নাম লইতে পারতাম না। এই যে আল্লাহর নাম লইতেছি বসে বসে, সুতরাং এই মাদ্রাসা মসজিদের হকও আদায় করবেন। মাদ্রাসা মসজিদের হক কি, বড় হক হলো মসজিদের বড় হক হলো নমাজ পড়া, বড় হক হলো এটা। আর মাদ্রাসার বড় হক হলো কি, তালিম ইলম দেওয়া। কোনো তালিম ইলম দিয়া, তালিম ইলম দ্বারা নিজেও শিখবেন বাচ্চাদেরকেও শিখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ সে যে নাকি কুরআন শরীফ নিজেও শিখে এবং অন্যকেও শিখায়। সুতরাং আপনারা সবাই এইভাবে, এরপরে টাকা পয়সার দরকার লাগলে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন যে যেভাবে পারেন। এটা হলো মাদ্রাসার হক। যদি কোনো এলাকায় আল্লাহ তাআলার নিয়ামত হয় আর হক যদি আদায় না করে তাহলে আল্লাহ তাআলার নিয়ামত ছিনায় নেন। ইনশাআল্লাহ আপনারা হক আদায় করবেন তো মাদ্রাসার, জাযাকুমুল্লাহ। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।